দু হাজার তেইশের নির্বাচনকে নিয়েই ইতিমধ্যেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি নির্বাচনকে পাখির চোখ করেছে বিরোধী সব রাজনৈতিক দল চলছে বাক যুদ্ধ হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে সরগরম বঙ্গ রাজনীতি এর মাঝে ফের কোচবিহার দাওয়াইয়ের হুঙ্কার শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলায় বালুরঘাটের সাংবাদিকদের সামনে তিনি বলেন কেউ বিছুটি পাতা ঘষতে এলে তাকে কোচবিহার দাওয়াই দেওয়া হবে দেখুন আমরা তো মোকাবেলা অলরেডি করতে শুরু করে দিয়েছি আমরা কুজবিআর দাওয়ার নাম শুনেছেন যেখানে প্রয়োজন হবে কুজবিআর দাওয়াই দেয়া হবে যিনি বিছুটি পাতা ঘুরতে আসবেন তাকেও কুজবিআর দাওয়াই দেয়া പഞ്ചായথ ভোটে দলের প্রার্থী বাছাই প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান এবার দলের প্রার্থী নির্বাচন করা হবে বুথ স্তর থেকে একদম নিচু স্তর থেকে এলাকার প্রার্থীদের নাম নির্বাচন করা হবে দেখুন আমাদের പഞ്ചായথ কমিটি তৈরি হয়েছে সেই কমিটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করছে প্রত্যেকটা ডিটেইলস বা খুঁটিনাটি আমাদের বাইরে জানানো সম্ভব নয় আমরা পার্থী বাছাইয়ের পদ্ধতি শুরু করে দিয়েছি নিচুতলা থেকে পার্থীর নাম আসবে বুথ থেকে ঠিক করে যে পার্থী দেওয়া হবে আমরা তাকে সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্দেশ মতো বুথ স্তরের কর্মীদের যাবতীয় কার্যকলাপের উপর নজরদারির জন্য একটি অ্যাপ চালু করেছে বিজেপি দল সেই ব্যবস্থা বেশ কিছু রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তা চালু করা হচ্ছে না বলে এদিন সংবাদ মাধ্যমের সামনে জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার অনলি ট্রুথ